হিবিস্কাস ফ্লাওয়ার আঁকার সবচাইতে সহজ পদ্ধতি। পেন্সিলটি হাতে নিয়ে আপনি এরকম একটি চ্যাপ্টা গোল করবেন প্রথমে, এবং অবশ্যই দাগটি হালকা হতে হবে। এরপর আপনি মাঝখানে এরকম একটি চাঁদ আঁকবেন। চাঁদ এঁকে একটি পাপড়ি আঁকবেন, এই পাশে একটি পাপড়ি আঁকবেন, এই পাশে একটি পাপড়ি আঁকবেন, এই দিকে একটি পাপড়ি আঁকবেন, এই দিকে একটি পাপড়ি আঁকবেন, মাঝখানে এটি আঁকবেন, এরপর এই পাপড়িটি ঠিক এভাবে আঁকবেন। হিবিস্কাস আঁকার জন্য এর চাইতে সহজ পদ্ধতি আর হয় না। আপনি ইচ্ছে করলে খুব সহজেই একটি হিবিস্কাস এঁকে ফেলতে পারেন। নিচের দিকে আপনি এমনিভাবে একটি ইংরেজিতে W লিখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি পেয়ে যান ইজিলি। তো বন্ধুরা, হয়ে গেল হিবিস্কাস ফ্লাওয়ার। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।